নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 8ই জুলাই সোমবার থেকে 14ই জুলাই রবিবার পর্যন্ত তাদের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করব। অর্থাৎ 23শে আষাঢ় থেকে 29শে আষাঢ় সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কেমন যাবে তাদের রাশিফল জানাব। আগত সপ্তাহে খুবই পবিত্র সপ্তাহ, কারণ মঙ্গলবার শুভ বিপদ তারিণীব্রত, আর শনিবারও শুভ বিপদ তারিণীব্রত। আর আগত সপ্তাহে 16ই জুলাই শুক্রবার আর রাশি পরিবর্তন করছে মঙ্গল। মঙ্গল মেষ রাশি থেকে প্রবেশ করছে বৃষ রাশিতে, যা সিংহ রাশির কর্মস্থান। কর্মস্থানে মঙ্গল এবং বৃহস্পতির অতি শক্তিশালী গুরু মঙ্গল যোগ। সিংহ রাশির জীবনে কর্মের জোয়ার আসছে, কর্মযুগের সূচনা হবে শুক্রবার 12ই জুলাই থেকে। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমে দেখে নেওয়া যাক আগত সপ্তাহে চন্দ্রের অবস্থান, অর্থাৎ চন্দ্র 8 তারিখ 8ই জুলাই কোথায় অবস্থান করছে। চন্দ্র 8ই জুলাই 23শে আষাঢ় অবস্থান করছে সোমবার দিনে কর্কটে, কর্কটে অশ্লেষা নক্ষত্রে। আর রবিবার 14ই জুলাই 29শে আষাঢ় চন্দ্র অবস্থান করছে সাথী নক্ষত্রে তুলা রাশিতে। অর্থাৎ চন্দ্র কর্কট রাশি থেকে তুলা রাশি পর্যন্ত ভ্রমণ করবে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আগত সপ্তাহে, অর্থাৎ 23শে আষাঢ় থেকে 29শে আষাঢ়, 8ই জুলাই থেকে 14ই জুলাই পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। প্রথমে কর্ম, কর্মজীবনে আপনার সপ্তাহের প্রথম থেকেই বিরাট বিরাট সৌভাগ্যের সব খবর আসতে শুরু করবে। সোমবার, মঙ্গলবার, বুধবার আপনার কর্মজীবনে সর্বোচ্চ প্রাপ্তি হবে, প্রচুর কর্মের আগমন হবে, এবং এর পাশাপাশি আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। তবে সবচেয়ে সৌভাগ্য আসবে 12ই জুলাই শুক্রবার তারিখে, কারণ এই দিন সন্ধ্যা 7টায় একটা মহাজাগতিক পরিবর্তন ঘটছে। দীর্ঘ 12 বছর পর মঙ্গল এবং বৃহস্পতির মিলন ঘটছে সিংহ রাশির কর্মস্থানে, কাজের জায়গায়। তৈরি হচ্ছে অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ, আর এই গুরুমঙ্গল যোগ 27 আগস্ট পর্যন্ত স্থায়ী হবে। তাই আগত সপ্তাহে ঢুকেই এই গুরুমঙ্গল যোগ সমৃদ্ধি প্রদান করবে প্রত্যেক সিংহ রাশি জাতক জাতিকার। সুতরাং কর্মজীবনে শুক্রবার এবং রবিবার সবচেয়ে বেশি আশ্চর্যজনক কর্মপ্রাপ্তি হবে। আপনার চাকরি লাভ হতে পারে, পেশাদারদের চরম উন্নতি হবে, মান সম্মান বৃদ্ধি পাবে, প্রত্যেকটা দিনই কর্মজীবনে ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যাবেন বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা। এরপরে আমি আসি অর্থ, আর্থিক দিক দিয়ে আগত সপ্তাহে চরম আর্থিক উন্নতি আপনি আশা করতেই পারেন। কেননা আপনার রাশির বিশেষ স্থানে, বিশেষভাবে আপনার রাশির 11শে রবির অবস্থান এবং 10মে বৃহস্পতির অবস্থান, 9মে মঙ্গলের অবস্থান আপনার সৌভাগ্য সূচক বৃশ্চিক এই সিংহ রাশি। বিশেষ করে 12ই জুলাই মঙ্গল 9ম থেকে 10মে আসা আর 11শে রবির অবস্থান করা 14ই জুলাই পর্যন্ত আপনার জীবনে বিরাট লটারি ভাগ্য আসতে চলেছে। আমি এমন 5টা দিনের কথা বলবো, সেই 5টা দিন আপনি লটারির টিকিট কাটতেই পারেন। আপনার লটারির টিকিট কাটার লাকি নাম্বার 7182471824, এই সংখ্যা আপনি সোমবার দিনই আমি বলে দিলাম। বাকি যদি আপনি লাকি নাম্বার জানতে চান তাহলে প্রত্যেক দিনের রাশিফল ফলো আপ করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনি প্রত্যেক দিনের
লাকি নাম্বার জেনে যাবেন। এছাড়া বলবো যে পাঁচটা দিন আপনার ভালো অঙ্কের লটারি লাগার পূর্ণ সম্ভাবনা আছে, আপনি যেখান থেকে লটারির টিকিট কাটেন সেই দোকানদারকে বলে দিতেই পারেন এই পাঁচটা দিন আপনি তার কাছ থেকে লটারির টিকিট নেবেন। সেই পাঁচটা দিন হচ্ছে মঙ্গলবার 9 তারিখ, বুধবার 10 তারিখ, বৃহস্পতিবার 11 তারিখ, শুক্রবার 12 তারিখ, রবিবার 14 তারিখ। সুতরাং 9 থেকে 14, 13 বাদে সব দিন আপনি লটারির টিকিট কাটতেই পারেন, আপনার বিরাট অঙ্কের লটারি লাগার পরিপূর্ণ সম্ভাবনা আছে সিংহ রাশি। আপনার লটারি লাগার পূর্ণ সম্ভাবনা আছে সিংহ রাশি। এছাড়াও আগত সপ্তাহে আপনার যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে, শুধু লটারি কেন, অন্যান্য ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ আপনার জীবনে রয়েছে, আর্থিক উন্নতি আপনাকে স্পর্শ করবেই করবে সিংহ রাশি। আপনার কর্মজীবনের সাফল্য, আর্থিক জীবনে চরম উন্নতি আপনি লক্ষ্যই করবেন সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে আমি আসছি আপনার বিদ্যা, বিদ্যাক্ষেত্রে আগত সপ্তাহে সিংহ রাশিদের বিশেষভাবে পরিপূর্ণ উন্নতির যোগ বলাই চলে, কারণ আপনার পঞ্চম স্থান অর্থাৎ ধনু রাশিতে শুভ গ্রহ বৃহস্পতি, পঞ্চমপতি বৃহস্পতি দশমে অবস্থান আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আনবে। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি যথেষ্ট ভালো রেজাল্ট করবেন, আপনার রেজাল্ট সকলের কাছে চমক দেওয়ার মতো হবে, আর আপনি বিশেষ উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশি হন। সিংহ রাশি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আগত সপ্তাহ। তবে আগত সপ্তাহে 2টো দিন আছে, এই 2টো দিন আপনার শিক্ষাক্ষেত্রে শত্রুতার সম্মুখীন হতে হবে, শত্রুরা আপনাকে নানাভাবে বাধা দেবে বিদ্যায় উন্নতিতে। সেই 2টো দিন হচ্ছে মঙ্গলবার 9 তারিখ এবং 13 তারিখ শনিবার। শনি মঙ্গল শত্রুতা থাকছে, তাই আপনার বিদ্যায় নানা অন্যমনস্কতা, নানা সমস্যা তৈরি হতেই পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করেই দিলাম বিশেষভাবে সিংহ রাশি। এরপরে আমি আসি আপনার শরীরস্বাস্থ্য, শরীরস্বাস্থ্যের দিক দিয়ে পুরো সপ্তাহ আপনাকে সাবধানতা অবলম্বন করে থাকতেই হবে, কেননা আপনার রাশির সপ্তমে শনি বক্রী আর অষ্টমে রাহুর অবস্থান, শরীর মোটেও ভালো যাবে না, বিশেষ করে প্রেসারের সমস্যা, বিশেষ করে মাথার যন্ত্রণা, বিশেষ করে অতিরিক্ত ঘাম সমস্যা আপনার। এছাড়া আপনার যেদিক দিয়ে সমস্যা হতে পারে আপনার ভাতা ভগিনীদের দ্বারাও আপনার কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করেই দিলাম। এছাড়াও বলবো আপনার, এবার আমি আসবো আপনার পিতামাতা, পিতামাতার দিক দিয়ে আগত সপ্তাহ আপনাকে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবেন আপনি, বিশেষ করে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোই আসবে, আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সেভাবে কোনো পেশার বা আপনার পিতা আপনার দিক দিয়ে যথেষ্ট আর্থিক দিক দিয়ে কোনো পেশার দেবে না। তবে আগত সপ্তাহে পিতার শরীর কিছুটা খারাপ হতেই পারে, পিতার শরীর সম্পর্কে আমি 2টো দিনের কথা বলছি, এই 2টো দিন পিতার শরীর খারাপ হতেই পারে সিংহ রাশি সতর্ক থাকবে। সেটি হচ্ছে 10 তারিখ বুধবার এবং 13 তারিখ শনিবার, এই 2টো দিন আপনার পিতাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা নার্সিংহোম হাসপাতালে যেতেই হবে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি। এছাড়াও সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্যের খবর আছেই আছে। এরপরে আমি আসছি আপনার মা, মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আগত সপ্তাহে সৌভাগ্যের হাত বাড়িয়ে দেবে, মায়ের সাহায্যে আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসব আপনার শত্রু, শত্রুতার জায়গাটা আগত সপ্তাহে বিশেষভাবে আপনাকে নাড়া দেবে, কারণ আপনার ষষ্ঠ স্থানে ষষ্ঠপতি শনি আপনার সপ্তমে বক্রী হওয়ার ফলে আপনার শত্রুদের শত্রুতা অবশ্যই কিছু অংশে কমবে, কিন্তু একেবারে চলে যাবে বলা যাবে না,
কারণ অষ্টমে রাহুর ফলে শত্রুদের আরও উস্কানি বাড়তে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম, বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকর। এরপরে হচ্ছে আপনার দুর্ঘটনা। দুর্ঘটনার দিক দিয়ে আপনাকে মঙ্গলবার এবং শনিবার দুটো বিপত্তারিণী ব্রতর দিনে খুব সাবধানে থাকতে হবে, এই দুটো দিন ভয়ানক দুর্ঘটনা রেখে আনতে পারে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বললাম, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিক হন। আর এরপরে আমি আসব আপনার সন্তান। সন্তানের দিক দিয়ে আগত সপ্তাহে যথেষ্ট সৌভাগ্য আছে। এছাড়া আপনার ভাতা ভগিনীর সঙ্গে আগত সপ্তাহে আপনার যথেষ্ট সৌভাগ্য আসবে। ভাতা ভগিনীরা আপনার ব্যবসা ক্ষেত্রে আরও বেশি আপনাকে সাহায্য করবে। ব্যবসা ক্ষেত্রে ভাতা ভগিনীর সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতেই পাবেন, আপনি যদি সিংহ রাশি হন। সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনেও যথেষ্ট উন্নতি আগত সপ্তাহে রয়েছে। আর আগত সপ্তাহে শেষ যেদিকে বলবো সেটি হচ্ছে আগত সপ্তাহে আপনার বন্ধুবান্ধব কেমন, বন্ধুবান্ধব দ্বারা আগত সপ্তাহে আপনার কিছুটা ক্ষতির আশঙ্কা আছে। বিশেষ করে শুক্রবার 13 তারিখ, শুক্রবার 12 তারিখ, শনিবার 13 তারিখ, রবিবার 14 তারিখ, এই তিনটে দিন বন্ধুবান্ধব আপনাকে নানাভাবে ক্ষতি সাধন করতে পারে। তাই সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে বললাম, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিক হন। এছাড়া আগত সপ্তাহে আপনি প্রত্যহ কাজে বেরোবার সময় একটা করে ময়ূরের পালক হ্যাঁ সঙ্গে রাখবেন, আর রাতে শোবার সময় ওই ময়ূরের পালকটা আপনার বালিশের নিচে রাখবেন, দেখবেন কেমন ম্যাজিক হয়। আর রাতে শোবার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ নারায়ণায় নমঃ এই মন্ত্র অন্তত 9 বার করে জপ করে শোবেন। এতে নারায়ণ আর ভগবান শ্রীবিষ্ণু অবশ্যই, এছাড়া বাবা বিশ্বনাথ মহাদেব সন্তুষ্ট হবেন, আর আপনার জীবনে দুঃখ সরে গিয়ে সুখের একটা আশ্বাস আপনি নিশ্চিত পাবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সপ্তাহ অর্থাৎ আসছে আগত সপ্তাহ 8ই জুলাই সোমবার 23 আষাঢ় থেকে রবিবার 14ই জুলাই 29 আষাঢ় পর্যন্ত সাপ্তাহিক রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।